অসমের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে পূজনীয় কামাখ্যা মন্দির। হিন্দু তথা তান্ত্রিকদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থল। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। কথিত আছে এখানে এমন এমন স্থান আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। তান্ত্রিকরা তন্ত্র সাধনার বলে মানুষদেরকে পশু পাখি করে রেখে দেয় এমনই প্রবাদ প্রচলিত আছে। এমনকি এমন এমন তান্ত্রিক আছে যারা কোনো বড় বৃক্ষকে এক স্থান থেকে অন্য স্থানে সহজেই চালিত করতে পারে। কিন্তু আপনি যদি এই মন্দির দর্শনে যান তাহলে এর কোনো হদিস পাবেন না। তবু এসব তন্ত্রমন্ত্রের কোনো অস্তিত্ব এখানে নেই এমন কেউ বুক চাপড়ে বলতেও পারবে না। সবই বলবো ভিডিওটিতে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এটি 51 সতীপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে সতীমাতার যোনি ছিন্ন হয়ে এই স্থলেই পড়ে দেবী মহামায়া কামাখ্যা মা রূপে বিরাজমান হয়েছেন। কামাখ্যা মা অত্যন্ত জাগ্রত। এই মায়ের কৃপাদৃষ্টি যার উপর পড়ে তার কোনো দিনই অনিষ্ট হয় না। কামাখ্যা মা মূলত নারী শক্তির প্রতীক। এখানে যে পূজা করা হয় সেটা নারী শক্তিকেই পূজা করা হয়। মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ। এই মণ্ডপগুলির নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যগুলি স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। এগুলিতে খাজুরাহো এবং অন্যান্য মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে। নিম্ন অসমের বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারাচ্ছন্ন। সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে উঠতে হয়। ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে, সেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর একটা গর্ত দেখা যায়। এটি ভূগর্ভস্থ প্রসবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা রূপে পূজিত এবং দেবীর পীঠ হিসেবে প্রসিদ্ধ। কামাখ্যা মন্দিরের একটি বিশেষ উৎসব হল যোনি পূজা। ভক্তরা এখানে বিশ্বমাতা দেবী সতীর পতিত যোনি পূজা করতে আসেন, যা দেবী কামাখ্যা রূপে রয়েছেন এবং সেই দেবীর সতীর গর্ভকে বিশ্ব সৃষ্টি ও লালন পালনের কারণ হিসেবে পূজা করা হয়। যেভাবে মানব মায়ের যোনি থেকে একটা শিশু উদ্ভব হয় ঠিক একইভাবে কামাখ্যা দেবীর সতীর যোনি থেকে বিশ্ব জগতের সৃষ্টি হয়েছে। এই পূজা সম্পূর্ণ করেন এক পুরোহিত। একজন নারীকে দেবীর সতীপীঠের উপর বসিয়ে দেবতা জ্ঞানে পূজা করা হয়। পুরোহিত মন্ত্র পড়ে পবিত্র জলে নারীর দেহ শুচি করে নিয়ে পূজা শুরু করেন। এখানে একটা প্রশ্ন হলো যে কোনো কুমারী নারী কি যোনি পূজার যোগ্য? না, কুমারী নারী হলেও অনেক নারীর কুমারিত্ব থাকে না, তাই যে নারীর কুমারিত্ব থাকে সেই নারী শুধু যোনি পূজার যোগ্য। প্রত্যেক নারী এ বিষয়ে অবগত থাকে যে সে কুমারী বা তার মধ্যে কুমারিত্ব আছে না নেই। তাই যার কুমারিত্ব নেই তার এই আসনে বসা উচিত নয়। এই কামাখ্যা পীঠ তন্ত্র সাধকদের তন্ত্র সাধনার প্রধান কেন্দ্রস্থল। যত বড় বড় তান্ত্রিক আছেন তারা তন্ত্র সাধনার মাধ্যমে মায়ের ঐশ্বরিক ক্ষমতা লাভের চেষ্টা করেন। কামাখ্যা মায়ের মন্দিরের চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কূপ ও জলাশয়। প্রতিটি কূপ ও জলাশয়ে নিজস্ব এক রকম কিংবদন্তি আছে। এই জলাশয়গুলি এক পবিত্রতার প্রতীক। এই জলাশয়ের জল মন্দিরের কার্যে ব্যবহৃত হয় আর এই জল অতি পবিত্র বলে মনে করা হয়।
কামাখ্যা মায়ের পবিত্র মন্দিরের নিচে কিছু রহস্যময় সুড়ঙ্গ ও গুহা আছে। অনেকে মনে করেন এগুলোতে প্রাচীন ঋষিরা ধ্যান করত। আবার অনেকে ভাবেন এখানে প্রচুর ধন রত্ন লুকানো আছে। পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে সতী দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন। স্বভাবতই মহাদেবের উপর দক্ষরাজের এক ভয়ানক রাগ ছিল। একবার দক্ষরাজ বৃহস্পতি নামক এক প্রকার যজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে সমস্ত দেবতাদেরকে আমন্ত্রণ জানানো হলেও দেবাদিদেব মহাদেব এবং সতীমাতাকে আমন্ত্রিত করা হয় নাই। মহাদেব এই কারণে নিজেকে অপমানিত বোধ করেছিলেন এবং সতীমাতাকে সেই যজ্ঞস্থলে যেতে নিষেধ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতীমাতা বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামী অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞ ধ্বংস করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে ত্রিভুবনে প্রলয় নৃত্য শুরু করেন। তার প্রলয় বন্ধ করতে অন্যান্য দেবতাগণ বিষ্ণুদেবকে অনুরোধ করেন। বিষ্ণুদেব সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীর দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় আসামের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে ধরিত্রী মা ঋতুময়ী হন। এই সময়ে অম্বুবাচী পালন করা হয় আর এই উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয়। অম্বুবাচীর দিন থেকে মোট তিন দিন দেবী কামাখ্যা মন্দির বন্ধ থাকে, কারণ সেই তিন দিন মা রজস্বলা থাকেন। সেই তিন দিন কোনো মাঙ্গলিক কার্য করা হয় না, দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরের দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হয়ে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেওয়া হয়। দেবীপীঠের সেই রক্ত বস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। এই অম্বুবাচী মেলা কোনো ছোটোখাটো মেলার মধ্যে পড়ে না। এই মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত মেলা। ধন্যবাদ।